আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আপনাদের মাঝে আরো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সলিডওয়ার্কস থেকে। আমরা সলিডওয়ার্কস থেকে আজকে আমরা একটা সুন্দর একটা বোল্ট প্র্যাকটিস করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা হয়তো আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের কিন্তু শেখানোর চেষ্টা করতেছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এরকম সুন্দর একটা বোল্ট আপনারা ডিজাইন করতে পারবেন। তো এটা আপনি বোল্ট যেভাবে করবেন, আপনি যদি একটা নাট বানাইতে চান সেই নাটটাও কিন্তু আপনি হুবহু বানাইতে পারবেন। তো আসুন আমরা কম্পিউটার থেকে সরাসরি শুরু করি। তো বিয়ার্স, আমরা এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো আপনারা এই যে বোল্ট দেখতে আছেন, এটা হচ্ছে থ্রেড, এটা হচ্ছে 16 mm 1.5 পিস, আর এই পিছনে যে হেক্সা লাগানো হয়েছে এটা 24 mm হেক্সা লাগানো হয়েছে। এটা যে আপনি যে ই দিয়া খুলবেন, স্প্যানার দিয়া খুলবেন, সেটা হয়েছে 24 mm হেক্সাগন। তো এটা আমরা এখন প্র্যাকটিস করবো সলিডওয়ার্কস থেকে, দেন কীভাবে এরকম একটা থ্রেডওয়ালা বোল্ট উইথ হেক্সাগন এগুলো আমরা বানাইতে পারি। তো আসুন আমরা শুরু করি। তো আমি এখান থেকে এটারে সম্পূর্ণ ক্লোজ করে দিতে আসি। তো এটা ক্লোজ করলাম, এখান থেকে একটা নিউ পেজ ওপেন করলাম, এরপরে পার্ট সিলেক্ট করা আছে, ওকে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমরা যে প্লেন হোয়াইট করে নিলাম, এরপর এখানে যে প্লেন আছে যে কোনো একটা প্লেন সিলেক্ট করলাম, স্কেচ। এরপর এখানে যে পলিগন আছে অথবা হেক্সাগন, তো এটারে আমরা সিলেক্ট করলাম। করার পর যে এদিকে এরকম আমরা একটা হেক্সাগন ড্র করলাম। তো স্মার্ট ডাইমেনশন এটার এদিকে আমরা এটারে 24 mm করে দিন। তো 24 mm করলাম, এরপরে ওকে। তো আমাদের ই কিন্তু ডাইমেনশন নেই, দেখেন এখানে আন্ডার ডিফাইন দেওয়া আছে, হয় নাই, ঠিক আছে। তো এটা করার জন্য এই যে কোনো একটা লাইন সিলেক্ট করার পর এই যে এখানে মেক হরিজন্টাল এটা দিলে আপনার এই যে ফুললি ডিফাইন করে দেবো, ঠিক আছে। তো এখন কিন্তু আমাদের ড্রয়িং এইটা 2D ড্রয়িং আছে, এটা এখন ফুললি ডিফাইন আছে। তো এটা আমরা এখান থেকে ফিচার থেকে এটা এক্সট্রুড করে নিব। তো এই যে এখানে 10 mm সিলেক্ট করা আছে, 10 mm থাক। তো আমরা এখান থেকে এই যে ডিরেকশন, এখান থেকে যে মিড প্লেন এটারে সিলেক্ট করলাম। তো এটা টোটাল থিকনেস হইব 20 mm, 10 mm যেহেতু আছে এদিকে 10 mm ওদিকে 10 mm, তো 20 mm হয়েছে। এরপর এখান থেকে এটা ওকে করে দিলাম, এক্সট্রুড বস বেশ। তো এরপরে আমরা এদিকে এই প্লেন এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে স্কেচ, স্কেচ থেকে আমরা এই যে এদিকে একটা সার্কেল ড্র করলাম। তো এই সার্কেলের সাথে আমরা যদি এই যে এটারে ক্লিক করে পরে যে এখানে ট্যানজেন্ট দেওয়া আছে, ঠিক আছে, অথবা এই যে এখানেও দেওয়া আছে ট্যানজেন্ট, তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে এটা আমাদের এই সার্কেলটা এই যে হেক্সাগন যে একটুকু আছে একটুকু আমরা শ্যাম্পল লাগাই দিন। এরপরে ওকে। তো ওকে করার পর এখান থেকে আমরা এই যে ফিসা থেকে এক্সট্রুড কাট এটারে সিলেক্ট করলাম। তো এখানে এই যে ব্লাইন্ডটা দেওয়া আছে এখান থেকে আমরা এই যে থ্রু ওয়াল করে দিন। তো থ্রু ওয়াল করার পর এরপরে এই যে ফিলিপ সাইড টু কাট এটা দেওয়া আছে, তো এটারে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে দেওয়া আছে অফসেট ড্রাফট অন অফ ড্রাফট, তো এটারে আমরা সিলেক্ট করলাম। তো এখানে 45 degree দেওয়া আছে, তো 45 degree অ্যাঙ্গেলে আমাদের স্যাম্পেল লাগে। তো আমরা এখান থেকে এটারে ওকে করে দিলাম। তো এই যে আমাদের এদিকে স্যাম্পেল লেগে গেছে, ঠিক আছে, যে কোনায় কোনায়। তো এরপরে আমরা এটার এদিকে মিরর করে দিব। তো এই জন্য যে মিরর মিরর থেকে এখান থেকে আমরা একটা যে ফ্রন্ট প্যান্ট এটারে সিলেক্ট করে নিলাম। তো ওদিকে আমাদের এটা মিরর হয়ে গেছে, যে আমরা যে শ্যাম্পু লাগাইছি সেটা, তো এখান থেকে ওকে করে দিলাম। তো এই যে দুই দিকে এখন আমাদের শ্যাম্পু লেগে গেছে। তারপর এই প্লেন এটারে সিলেক্ট করলাম, নর্মাল করলাম, স্কেচ, সার্কেল, এখান থেকে একটা সার্কেল ড্র করলাম, স্মার্ট ডাইমেনশন এটারে দিব 6 mm 16 mm, ঠিক আছে। এরপরে ওকে করার পর আমরা এটার এখান থেকে এক্সট্রুড করে নিব। তো এখানে এটা 10 mm আছে, এটার আমরা 50 mm করে দিই, বোল্টের লেন্থ টোটাল 50 mm। এরপরে ওকে করে দিলাম। তো এখন কিন্তু আমাদের প্লেন বোল্ট হয়েছে, এখন কিন্তু আমাদের হেক্সাগন হয় নাই। তো এরপরে আমরা এখানে একটু শ্যাম্পু লাগাই নিব,
যে ফিলেট এখান থেকে শ্যাম্পার দেওয়া আছে, তো এখানকার এই যে এটা দেওয়া আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের, আমরা এই যে এই ফেজ এটা যদি সিলেক্ট করি, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, এরপরে ওকে করে দিলাম। তো এই যে এদিকে আমাদের 1 মিলি শ্যাম্পার লেগে গেছে। তো এরপরে এই যে হল উইজার্ড এখান থেকে এই যে এখানে আছে থ্রেড, এই থ্রেড আমরা যদি সিলেক্ট করি, এরকম একটা পপ আপ আইবো, এটার আমরা ওকে করে দিলাম। এরপরে যে থ্রেড লোকেশন, তো আমরা এই যে এটারে থ্রেড লোকেশন বানাইলাম। তো বানানোর পরে এরপরে হচ্ছে আপনার এই যে সেকেন্ড কন্ডিশন, এখানে আপ টু সিলেকশন এটারে আমরা সিলেক্ট করব, এখানে অন্য যে কোনো কিছু থাকতে পারে, তো এটারে আপ টু সিলেকশন দিলে পরে আমরা এই যে এই পর্যন্ত নিয়ে আসবো, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের থ্রেড হইব। তো এটা একেবারে লাস্ট পর্যন্ত হয়েছে, কারণ এই লাস্ট পর্যন্ত থ্রেড কোনোভাবেই লাগানো সম্ভব না যদি আপনি এটার উপরে ডাই দিয়া থ্রেড ডাই যদি না লাগান, ঠিক আছে? এই যে থ্রেড ডাই আছে, ডাই দিয়া লাগাইলে আপনি লাস্ট পর্যন্ত নিতে পারবেন। তাছাড়া যদি মেশিনে লাগান তাহলে লাস্ট পর্যন্ত সম্ভব না, কারণ টুল আপনার এই পর্যন্ত আইলে তখন এই যে এখানকার সাথে আপনার মেশিনের টুল অ্যাক্সিডেন্ট হইব। তো সেই জন্য আমরা এই যে এখান থেকে যে অফসেট আছে এদিকে যে 5 মিলি আমরা অফসেট করে নিলাম, এদিকে 5 মিলি মেটেরিয়াল রাখলাম, ঠিক আছে? তো আপনারা যদি দেখেন যে কোনো বোল্ট যদি আপনারা প্র্যাকটিক্যালি দেখেন, এই যে আমি আপনাদের একটা বোল্ট দেখাইতে আসি, এই যে দেখেন এই যে এইটা, ঠিক আছে? এই যে এই বোল্টটা এরকম কিন্তু পিছন থেকে থেকে কিছু জায়গা ছাড়তে হয়। তো আমরা 5 মিলি এদিকে ছাড়লাম, ছাড়ার পর আমরা এখানে নিচে আসবো। আসার পরে যে এখানে এই যে স্পেসিফিকেশন যেটা দেওয়া আছে টাইপ, আমরা মেট্রিক ডাই রাখবো, ঠিক আছে? আর এই যে মেট্রিক ট্যাপ যখন রাখবো, যেহেতু আমরা মিলিমিটারে ট্যাপ লাগাইতে আসি, তো যখন এই যে মেট্রিক ট্যাপ দিবেন তখন হচ্ছে আপনার যে ইনসাইডের, যেমন মনে করেন নাট, নাটের কিন্তু ভিতরে থ্রেড হয়, তো তখন আপনি মেট্রিক ট্যাপ রাখবেন। আর এটা আমরা যেহেতু বাইরে করতে আসি আউটসাইড থ্রেড, তো সেই জন্য আমরা মেট্রিক ডাই রাখলাম। এরপরে এই যে আমি এখান থেকে M16, এটা হচ্ছে 16 মিলি ডায়ামিটারের 1.5 পিস এগুলো, ঠিক আছে? M16 1.5 এখানে সিলেক্ট করলে আপনি সব ধরনের বাই ডিফল্ট পাওয়া যাবেন আপনার যত লাগে। তো আমি এখান থেকে যেহেতু আমাদের 16 মিলি বোল্টের উপরে আমরা 1.6-এর পিস লাগাবো, সেই জন্য আমি এই যে M16 সিলেক্ট করলাম, এই যে 2 mm আছে, ঠিক আছে? 16 মিলি উপরে 2 mm, তারপর 1.5 পিস দিলাম। এরপরে এখান থেকে এই যে কাট থ্রেড এটা সিলেক্ট করা থাকবো, তো এরপরে এই যে রাইট হ্যান্ড থ্রেড থাকবো, ঠিক আছে? আমরা যে নর্মাল যে থ্রেড আছে সেটা, আর লেফট হ্যান্ড থ্রেড হলে তখন এটা উল্টা থ্রেড হয়ে যাবো। তো এরপরে এই পর্যন্ত রাইকে আমরা এখান থেকে ওকে কেটে দিলাম। তো ওকে কেটে দিলে এই যে আমাদের কিন্তু বোল্ট কমপ্লিট হয়ে গেছে, থ্রেড লাগিয়ে গেছে, ঠিক আছে? তো থ্রেড লাগিয়ে গেলে যে এখানে দেখেন এরকম কিন্তু হয়ে গেছে। তো এটা সাধারণত এরকম হয় না, এটা এখানে এসে এরকম শেষ হয়ে যায়, যেমন মনে করেন যে যদি শুরু থেকে দেখেন, এই যে শুরু থেকে যদি দেখাই যে এটা কিন্তু আপনার শুরুর পয়েন্ট আছে, পিস যেখান থেকে আপনার টুল লাইকে শুরু হয়, এই যে দেখেন এখান থেকে কিন্তু শুরু হয়েছে, এই যে আমার মাউসটার পয়েন্ট, এই যে দেখেন শ্যাম্পার পয়েন্ট, এখান থেকে কিন্তু টুল লাইকে আপনার এই যে এদিক থেকে টুল লাইকে পরে এই যে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে কিন্তু এই যে থ্রেড আপনার শুরু হয়েছে, ঠিক আছে? যে দেখেন এরকম কিন্তু শুরু পয়েন্ট হইব। তো এটা যেহেতু আমাদের এখানে শেষ হয়েছে, ঠিক আছে? তো শেষ হইলে এই যে এটারও আমাদের এরকম শেষ পয়েন্ট বানাইতে হইব, কিন্তু এখানকার আমাদের শেষ পয়েন্ট হয় না। তো আমরা এই পয়েন্টটা এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই যে কনভার্ট এন্টিটিস, ঠিক আছে? যেটার আমরা ফুল করে নিলাম, এরপর এখান থেকে এই যে কনভার্ট এন্টিটিস, তো এখানে আমরা এই যে একটু সিলেক্ট করছি, এই পর্যন্ত আমাদের লাইন ড্র হয়ে গেছে, 2D লাইন ড্র হয়ে গেছে। তো এখন এই লাইন আমাদের সিলেক্ট আছে, তো আমি যদি এরকম দেখে রাখি, পরে ফিসা থেকে এক্সট্রুড কাট যদি দিই, এই যে দেখেন এখন কিন্তু এই যে এরকম বেরিয়েছে, ঠিক আছে? এই যে এক্সট্রুড কাট হইতে আসে, এখানে 50 মিলি দেওয়া আছে, সেই জন্য এটা 50 মিলি এই পর্যন্ত গেছে, এটা থাক সমস্যা নেই। আমরা এখান থেকে তোকে কেটে দিলাম, তোকে কেটে দিলে এই যে এখন দেখেন এখন কিন্তু আমাদের এখানে ঠিক আছে, ঠিক আছে? আগে কিন্তু আপনার এই ভিতরে ডেপথ কাটছিল, তো এখন কিন্তু এটা এই পর্যন্ত এসে টুল আমাদের শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের যে বোল্টের যে মেন যে
এটার যে ফেস সেই ফেস কিন্তু আমরা এখন আমাদের অরিজিনাল বোল্টের যে ফেস সেটা কিন্তু এখানে আমরা পেয়ে গেছি ঠিক আছে তো এটা যে এখান থেকে এই যে আমি কাট দিলাম এই যে দেখেন এরকম এখন ঠিক আছে এই জন্য আর কি আপনাদের এই যে থ্রেড এই যে দেখেন এদিক থেকে ঠিক আছে এই যে আমাদের থ্রেড কিন্তু হয়ে গেছে এরপরে আমরা যদি এটারে এখান থেকে কালার নিতে আসি না এই যে আমরা এখান থেকে এটারে একটা কালার দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই সলিডওয়ার্ক থেকে আপনারা এরকম নাট বোল্ট যে কোনো পার্টস পাতি আপনারা বানাইতে পারেন এই এটা কিন্তু আপনি সিএনসি মিলিং মেশিনে বানাইতে পারবেন না এটা আপনার বানাইতে হইলে আপনার লেদ মেশিনে বানাইতে হবে আপনি যদি এটা প্রোগ্রামিং করতে চান এখান থেকে ওই যে ক্যাম আছে সলিডওয়ার্ক ক্যাম এখান থেকে এটা প্রোগ্রামিং করতে পারবেন মেশিনিং এনসি কোড বানাইতে পারবেন অথবা আপনি অন্যান্য সফটওয়্যার থেকে এগুলার যারা অন্যান্য সফটওয়্যার কাজ করেন সেখান থেকে আপনারা এটা বানাইতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ।